بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا، وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا، ما ترى في خلق الرحمن من تفاوت، فارجع البصر هل ترى من فطور. ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين، وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم، وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور، تكاد تميز من الغيظ، كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به، إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور، أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا، فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض، ما يمسكهن إلا الرحمن، إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن، إن الكافرون إلا في غرور.
أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد এবং মদিনী চ্যানেল বাংলার দর্শকবৃন্দু আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ আজ্জা ওয়াজ্জাল এবং তার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব শ্রবণ করব সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজ্জাল আসুন আমরা সকলে মিলে দুরুদ পাক পাঠ করে নিই صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد صلي على شفيعنا على كريمنا صل على محمد عمي مدينة تجابا أجنا هاي تقل جابا بلو আমাদের ডাকবেন নবী আমাদের ডাকবেন আজ না হয় তো কাল যাব পড়ুন সল্লি আলা রাসূলিনা সল্লি আলা হাবিবিনা সল্লি আলা
الدين সকলে আমরা কালামের মধ্যে শামিল হয়ে যাই তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা আকা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা হা তোমার তরে সৃজনস মন জমিন গ্রহ তারা হা তোমার তরে সৃজনস মন জমিন গ্রহ তারা তোমার হাতের ইশারাতে ও চাঁদ হয় দ্বিখণ্ডিত হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত আকা তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার শানে বৃক্ষ তোর লতা অবনত তোমার শানে বৃক্ষ তোর লতা অবনত তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা আকা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা হা তোমার তরে সৃজনস মন জমিন গ্রহ তারা হা তোমার তরে সৃজনস মন জমিন গ্রহ তারা তোমাকে না দেখলে আমার এ জীবন হবে বেকার তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার আকা তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার দেখিতে এই নয়ন যোগল তৃষিত যে আমার দেখিতে এই নয়ন যোগল তৃষিত যে আমার ও গোমর নুরানি নবী দেখা নাচে হারা আকা ও গোমর দয়ালু নবী দেখা নাচে হারা হা তোমার তরে সৃজনস মন জমিন গ্রহ তারা হা তোমার তরে সৃজনস মন জমিন গ্রহ তারা আসমানের ওই চন্দ্র হলো ধুললাই তোমার সাথে আসমানের ওই চন্দ্র হলো ধুললাই তোমার সাথে চিনল তোমায় বৃক্ষ লতা চিনল পশু পাকে চিনল তোমায় বৃক্ষ লতা চিনল পশু পাকে তুমি যে দয়ালু নবী তুমি খোদার প্যারা আকা তুমি যে দয়ালু নবী তুমি খোদার প্যারা হা তোমার তরে সৃজনস মন জমিন গ্রহ তারা হা তোমার তরে সৃজনস মন জমিন গ্রহ তারা তুমি রাজি হলে মোর খোদা হবে রাজি ইয়া রাসূলুল্লাহ তুমি রাজি
হলে মোর খোদা হবে রাজি আকা তুমি রাজি হলে মোর খোদা হবে রাজি তোমার হাতে দিলেন খোদা দু জাহানের চাবি তোমার হাতে দিলেন খোদা দু জাহানের চাবি তুমি যে দয়ালু নবী তুমি খোদার প্যারা আকা রাজি থেকো আমার উপর ওহে খোদার প্যারা আকা রাজি থেকো আমার উপর ওহে খোদার প্যারা হা তোমার তরে শ্রী জনস মন জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টি সেরা আকা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টি সেরা হা তোমার তরে শ্রী জনস মন জমিন গ্রহ তারা হা তোমার তরে শ্রী জনস মন জমিন গ্রহ তারা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন বয়ানের শুরুতে আমরা আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার বারাকাত ফজিলত শ্রবণ করি। সাহাবী রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ পাক জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছে যার ফল আপেলের চেয়েও বড়, আনারের চেয়েও ছোট, মাখনের চেয়েও নরম, মধুর চেয়েও মিষ্টি, মিষ্কের চেয়েও অধিক সুগন্ধিময়। ওই বৃক্ষের শাখাগুলো হবে মতি, ওই বৃক্ষের ফল শুধু তারাই খেতে পারবে যারা রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করবে। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নিয়ামত, এর হকদার আমরাও নিজেকে তৈরি করতে পারি, হকদার বানিয়ে নিতে পারি। মাধ্যম হলো নবী পাকের প্রতি দুরূদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন, আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াব অর্জনের উদ্দেশ্যে আমরা বয়ানের আগে কিছু ভালো ভালো নিয়ত করি। কেননা নিয়ত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। নিয়ত যত বেশি হবে ওই নেক আমলের সওয়াব তত বেশি হবে। তো নিয়ত করার ক্ষেত্রে কৃপণতা অবলম্বন করা, এটা আসলেই বড় বোকাম। সৈয়দি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি লিখেছেন একজন নামাজি তার ঘর থেকে বের হয়ে মসজিদে যাবে নামাজ আদায় করার জন্য, যে চাইলে একটি ইবাদতে সে চল্লিশেরও অধিক নিয়ত করে অধিক সওয়াব লাভ করতে পারে। নিয়ত ইনশাআল্লাহ আমরা করব, আসুন কিছু নিয়ত আমরা করে নিই।
দৃষ্টিকে নত রেখে মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। হেলান দিয়ে বসার পরিবর্তে যদি সম্ভব হয় ইলমে দ্বীনের সম্মানার্থে, যেহেতু এখানে কোরআনের আয়াত হাদিসে মোবারকা ইলমে দ্বীনের আলোচনা হবে, এর সম্মানার্থে যদি সম্ভব হয় যতটুকু সম্ভব আপনি দু জানু হয়ে বসুন। তুবু ইলাল্লাহ, উযকুরুল্লাহ, সাল্লু আলাল হাবিব ইত্যাদি শুনে সওয়াব অর্জন এবং আওয়াজ প্রদানকারীর মনতুষ্টির জন্য উচ্চ স্বরে উত্তর প্রদান করব। ইজতেমার পর ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল নিজের থেকে আমরা এগিয়ে মুসলমানকে মুসলমান ভাইকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা সালাম করব। সালাম করে তাকে ইনশাআল্লাহ আমরা নেকির দাওয়াত প্রদান করব। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে দাওয়াত ইসলামীর এই সাপ্তাহিক সুন্নত ভরা ইজতেমায় আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন কিছু প্রিয় বান্দা, এমন কিছু প্রিয় বান্দি যাদের কি আল্লাহ তাবারক ওয়া তাআলা লজ্জা মত মহা নিয়ামত দ্বারা তাদেরকে ধন্য করেছেন, তাদের উত্তম লজ্জাশীলতা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। শুনে সীমাবদ্ধ নয়, আমাদের ব্যক্তির জীবনে তা আমল করার জন্য আমরা নিয়ত করব ইনশাআল্লাহ। শুরুতে আসুন আমরা এক মহান সাহাবিয়ে রসুলের ঘটনা আমরা শ্রবণ করব। সুনানে নাসাইয়ের মধ্যে এই হাদিসে মোবারকা যা উম্মুল মুমিনিন মা'ইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একবার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার চাদর জড়িয়ে তিনি জড়িয়ে বিছানায় উপবিষ্ট বস অবস্থায় ছিলেন। ঠিক ওই মুহূর্তে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে আসার জন্য অনুমতি প্রার্থনা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করলেন, সিদ্দিকে আকবর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাহিদা মিটিয়ে দিলেন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন। অতঃপর দ্বিতীয় নাম্বার সাহাবি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেও অনুমতি প্রদান করলেন, তিনি ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ওনার যা প্রয়োজন আল্লাহর হাবিব তার প্রয়োজন মিটিয়ে দিলেন। অতঃপর তিন নাম্বার সাহাবি হযরতে সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিতরে ঢোকার জন্য প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করার আগেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগের মতো ছিলেন না, একেবারে সোজা সুজি হয়ে সুন্দরভাবে বসে গেলেন। ইরশাদ করলেন মা'ইশা সিদ্দিকাকে, তোমার চাদর নিয়ে নাও। অতঃপর হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রয়োজন মিটিয়ে দিলেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। অতঃপর মা'ইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের কাছে বললেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর আগমনে আপনি তেমন অবস্থা পদক্ষেপ গ্রহণ করেননি যেমন হযরতে উসমানের বেলায় আপনি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন? ইরশাদ করলেন, উসমান খুবই লজ্জাশীল ব্যক্তি, যদি তাকে এই অবস্থায় অনুমতি দিতাম তবে আশঙ্কা রয়ে যেত তার প্রয়োজন পূরণ হতো না, অর্থাৎ তিনি লজ্জার কারণে হয়তো আমার সাথে কথা বলতে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষিত সাহাবী হযরতে উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরূপ লজ্জাশীল সম্পূর্ণ একজন ব্যক্তি ছিলেন, যার এই লজ্জাশীলতাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সম্মান করলেন।
তার যে খুসুসিয়া, তার যে বিশেষত্ব, তার লজ্জার কারণে তার লজ্জাশীলতাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মান করলেন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এটাও এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিষ্পাপ ফেরেশতারাও ওনার লজ্জাশীলতার কারণে ওনাকে লজ্জা করতেন। যার হাদিসে পাকে এভাবে এসেছে যে অবরোধের সময়, অবরোধ যখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে অবরোধ করা হলো ওনার জন্য, ওই সময় হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আমর বিন রবিয়া বলেন, অবরোধের সময় হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ছিলাম, তিনি বললেন, আল্লাহ পাকের শপথ, আমি জাহিলি যুগেও ইসলাম কবুল করার পরও, আর ইসলাম কবুল যখন জাহিলি যুগ ছিল, ইসলাম কবুল করার পূর্বেও কখনো আমি ব্যভিচারে লিপ্ত হই নাই, বরং ইসলাম কবুল করার পর আমার লজ্জা আরো বৃদ্ধি পেল। তিনি বলেন, আমি ইসলাম কবুল করার পূর্বেও কখনো ব্যভিচারের মধ্যে আমি লিপ্ত হই নাই, বরং ইসলাম, ইসলাম তো আলো, ইসলাম হচ্ছে নূর, ইসলাম হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার এক রোশনি, এক বাতি। তিনি বলেন, যখন আমি মুসলমান হলাম আমার ওই লজ্জাশীলতার মধ্যে আরো বরকত হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন এই মহান ব্যক্তির সম্পর্কে কিছু আমরা শুনি, যিনি এত মহান সম্মানের অধিকারী ছিলেন। তার নাম হলো ওসমান, উপনাম হচ্ছে আবু ওমর, এবং উপাধি হচ্ছে জামিউল কোরআন এবং জুন্নুর আইন। তিনি খোলাফায়ে রাশিদিনের মধ্যে তিন নাম্বার। তার বিবাহ মানদানে রাহমাতুল্লিল আলামিনের একের পর এক দুই কন্যা ওনার বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। তার চেহারা আকৃতিতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল ছিল। তার শানে কোরআনুল করিমের আয়াত নাজিল হয়, তাকে ফেরেশতারা লজ্জাবোধ করে। তিনি আল্লাহ পাকের জন্য দুইবার হিজরত করলেন। তিনি অনেক বড় ব্যবসায়ী এবং খুব দানশীল ছিলেন। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 62 বছর হায়াত পেয়েছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অত্যাচারিত হয়ে রোজ অবস্থায় কোরআনুল করিম তেলাওয়াত করতে করতে শাহাদাত বরণ করলেন। কি তেলাওয়াত করতে করতে? কোরআন তেলাওয়াত করতে করতে। কত আশিকের কোরআন ছিলেন হযরতে ওসমান যুন্নুর আইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ইসলামী ভাইরা, যেই সাহাবিয়ে রসুলের ঘটনা আমরা শুনলাম, এই সাহাবায়ে কেরাম লজ্জাশীলতা, লজ্জা কি, লজ্জা কি, লজ্জার নিয়ামত কি, এর প্রশিক্ষণ, এর শিক্ষা যার থেকে পেয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার আখেরি নবী রহমাতুল্লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কাইনাতের কোনো কিছু সৃষ্টি করতেন না, ওই রহমাতুল্লিল আলামিনের লজ্জাশীলতা কেমন হতে পারে? যদি সাহাবায়ে কেরামের লজ্জাশীলতার এই অবস্থা হয়, সাহাবায়ে কেরামের আকা যারা পদে পদে প্রতিটা মুহূর্তে লজ্জার নিয়ামত যে রহমাতুল্লিল আলামিন থেকে শিখেছেন, ওই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা কেমন ছিল? আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, নবী পাকের ওই লজ্জার শীলতা কেমন ছিল ওই বিষয়টি আমরা শুনি, যাতে করে সেই লজ্জাশীলতাকে আমরা অনুসরণ করতে পারি। হযরতে সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি লজ্জাশীল কোনো মানুষ ছিল না। যেমন কোন কুমারী নারীর পর্দার মধ্যে লজ্জা ভর্তি হয়ে থাকত, মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা এমন ছিল যেমন কুমারী নারীরা তাদেরকে লজ্জার মধ্যে আবদ্ধ করে রাখত। মুফতি আহমদিয়া খান নাঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, কুমারী নারীর যখন বিয়ের সময় গণিয়ে আসে, তখন তাকে ঘরের এক কোণায়
বসিয়ে রাখা হতো, সেই যুগে মেয়েরা খুবই লজ্জাশীল হতো, পরিবারের লোকেরাও লজ্জার কারণে কারোর সাথে খোলামেলা তাকে বসতে দিত না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা এর চাইতেও বেশি ছিল। লজ্জা মানুষের একটা বিশেষ ইমানি রত্ন, ইমান যত মজবুত হবে তার লজ্জা তত মজবুত হবে। মুফতি আহমদ ইয়ারখানী বলেন, তখনকার নারীরা, তখনকার মেয়েরা তাদের লজ্জার কারণে বিয়ের পূর্ব সময়, বিয়ের সময় গলিয়ে যখন তারা উপযুক্ত হতো, এটাকে বলা হয় কুমারী, ওই সময় তারা নিজেদেরকে লুকায়িত রাখত, তাদের পরিবার পরিজনরা তাদেরকে লুকায়িত রাখত। তিনি বলেন ওই সময়, কিন্তু আমরা বলি এখন সময় কি হচ্ছে, তখন কুমারী ছিল, এখন কি কুমারী নাই? তখন ইসলাম ছিল, এখন কি ইসলাম নাই? ইসলাম কি পরিবর্তন হয়েছে? কোরআন কি পরিবর্তন হয়েছে? হাদিস কি পরিবর্তন হয়েছে? না না, পরিবর্তন হয় নাই, আমরা পরিবর্তন করতেছি। পরিবর্তন কিছু হয় নাই, পরিবর্তন নামে নামে, সময়ে সময়ে, কালে কালে ইসলামকে কলুষিত করার জন্য, নোংরা করার জন্য আমরাই পরিবর্তন করে যাচ্ছি। ইসলাম ছিল, এখনো আছে, কোরআন ছিল, এখনো আছে, পরিবর্তন করে যাচ্ছি আমরা। আমি আপনাদেরকে বলি, মুতিশা বললেন তখনকার মেয়েরা তাদেরই অবস্থা ছিল, তিনি এখনকার বলেন নাই, তখনকার বললেন, তখনকার বললেন, এখনকার বলেন নাই। তিনি মুফতি আহমদ ইয়ারখানী, তিনি জানতে, তিনি জানেন যে এখনকার অবস্থা ব্যতিক্রম, এখনকার অবস্থা ভিন্ন, এখনকার অবস্থা উল্টা, এখনকার অবস্থা অন্যদিকে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাধারণভাবে মানুষের জীবনের মধ্যে তিনটি সময়, কয়টি সময়? জিন্দিগির তিনটি সময়। নাম্বার এক শিশুকাল, সেটা অতিবাহিত হয় খেলাধুলায়। নাম্বার তিন তার যৌবনকাল। নাম্বার দুই যৌবনকাল। নাম্বার তিন হচ্ছে বার্ধক্য, ওই বার্ধক্যের সময় তার অতিবাহিত হয় অসুস্থতার মধ্যে, কষ্টের মধ্যে, সে ইবাদত করতে পারে না, ওইভাবে অতিবাহিত হয়। একজন মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তার যৌবন। এই যৌবনের চাহিদা, শয়তান তার এই যৌবনকে ইবাদত থেকে গাফিল করার জন্য, আমল থেকে উদাসীন করার জন্য তাকে বিভিন্ন প্রকারের, তার ওই অন্তরকে, তার অন্তরকে বিক্ষিপ্ত করার জন্য, যুব সমাজকে নাফরমানির দিকে, খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য শয়তান সবসময় লেগে থাকে। একজন মানুষের তার মিডল পয়েন্ট, তার যৌবনের যে সময়, এই সময় তাকে কি করবে, তাকে আমল থেকে, ইবাদত থেকে, ভালো কাজ থেকে, নেক আমল থেকে যদি তাকে বিরত রাখা যায়, শয়তান বলে আমি সাকসেস। কিন্তু একজন মানুষের সবচাইতে মূল্যবান আল্লাহকে রাজি করার, আল্লাহকে খুশি করে কবর আখিরাতের সামান তৈরি করার সবচাইতে মূল্যবান সম্পদ সময় হচ্ছে তার যৌবন। এই যৌবন আল্লাহওয়ালা যারা, আল্লাহর বলি যারা, সাহাবা যারা, তাবেঈ যারা, ওই যৌবনে তারা আল্লাহকে কিভাবে ভয় করে, তাদের যৌবনকে কিভাবে তারা মূল্যায়ন করলেন, আমাদেরকে ওই সকল মহান ব্যক্তিদের ঘটনা যদি আমরা শুনি এবং আমরা তাদের ঘটনাগুলোকে বারবার স্মরণ করি, যাতে করে শয়তান আমার আপনার এই যৌবনকে, মূল্যবান সময়কে যাতে করে বরবাদ করতে না পারে। কিতাবের মধ্যে এসেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, আশিক রসুল, একজন যুবক, নজওয়ান ছিল, যেই নিজের যৌবনকে ইবাদতের মধ্যে, তাকওয়ার মধ্যে, নেক আমলের মধ্যে, ইবাদতের মধ্যে, সেজদার মধ্যে অতিবাহিত করতেন এবং সে প্রতিদিন ইশারের নামাজ পড়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করে ওনার বৃদ্ধ বাবার জন্য, বৃদ্ধ বাবার খিদমত করার জন্য তিনি ঘরে চলে যেতেন। একদিন ওই নজওয়ান যুবক তাকে গুনাহের দিকে, খারাপের দিকে,
আল্লাহর নাফরমানির দিকে লিপ্ত করার জন্য একজন সুন্দরী নারী তাকে আহ্বান করলো, কিন্তু যুবক আল্লাহকে ভয় করে সেদিকে তিনি অগ্রসর হন নাই। আল্লাহর রাসূলের সুন্নাতের উপর আমল করে দৃষ্টিকে নত করে তিনি সেখান থেকে চলে গেলেন। আরে নজওয়ান কেমন যুবক ছিলেন, একজন সুন্দরী রমণী আহ্বান করেন কিন্তু নবী পাকের আদর্শকে বাস্তবায়ন করে দৃষ্টিকে নিচের দিকে করে তিনি রাস্তা পরিবর্তন করে চলে গেলেন। অবশেষে আরেকদিন ওই যুবক একই রাস্তা দিয়ে যখন যাচ্ছে, ওই সুন্দরী রমণী ওই মহিলা তার মন্দ ইচ্ছা পূরণ করার জন্য ওই যুবককে যখন আহ্বান করলো, শয়তান ওই যুবককে কিছুটা প্ররোচনা দিয়ে তার দিকে আপনার আকৃষ্ট করে দিল। ঠিক যখন আকৃষ্ট করে দিল দেওয়ার সাথে সাথে ওই যুবক যেহেতু আল্লাহকে ভয় করেন, ওই নজওয়ান যেহেতু তার মধ্যে কোরআনের জ্ঞান রয়েছে, ওই যুবক সেই কোরআনের এলেম রয়েছে, আল্লাহকে ভয় করবে, গুনাহ থেকে বাঁচবে। হঠাৎ করে কোরআনুল করিমের নয় পারা সুরা আরাফের 201 নম্বর আয়াতে মোবারকা তার অন্তরে স্মরণে চলে আসলো। যখন কোরআনুল করিমের এই আয়াতে মোবারকা তার স্মরণে চলে আসলো, নিশ্চয় ওই সব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখন তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়, তৎক্ষণাৎ তাদের চক্ষু খুলে যায়। যখন এই আয়াতে মোবারকা ওই নজওয়ান যুবক আল্লাহওয়ালা তার স্মরণে চলে আসলো, তিনি সাথে সাথে গুনাহের রাস্তাকে পরিত্যাগ করে তিনি সেখান থেকে সরে গেলেন এবং বেহুশ হয়ে তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। ওই যুবক তার বাবা যখন জানতে পারলেন তার সন্তান আসে নাই, ঘরে ফিরে আসে নাই, কোথায় গেল আমার সন্তান, ঘর থেকে বেরিয়ে খুঁজতে খুঁজতে তিনি যখন কিছু দূর গেলেন দেখলেন ওনার ওই নজওয়ান যুবক রাস্তার পাশে তিনি পড়ে রয়েছেন। তিনি কিছু লোকের সাহায্য নিয়ে সন্তানকে জমিন থেকে উঠালেন। উঠানোর পরে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? ওই নজওয়ান যুবক আল্লাহওয়ালা কোরআনুল করিমের সুরা আরাফের ওই 201 নম্বর আয়াত আবার তার স্মরণ হয়ে গেল, নিশ্চয় ওই সব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখন তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। এই আয়াতে মোবারকা যখন স্মরণ হলো সে চিৎকার দিয়ে সে জমিনের মধ্যে আবার পড়ে গেল এবং তার দেহ থেকে প্রাণ চলে গেল। ওই যুবকের বাবা যুবককে রাতারাতি গোসল দিয়ে কাফন দাপন ব্যবস্থা করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেহেতু প্রতি রাত্রে ওই যুবক দেখা করতেন, সাক্ষাৎ করতেন, মোলাকাত করতেন, তিনি যখন জানতে পারলেন ওই যুবকের ইন্তেকাল হয়ে গিয়েছে, তার বাবাকে জিজ্ঞাসা করলেন তার ইন্তেকাল কীভাবে হলো, এর ইতিহাস কি, এর ঘটনা কি। প্রথমে বলল, আমাকে তো একটু খবর দিতে পারতেন, আমি আপনার সন্তানের জানাজার নামাজে শরীক হতাম। ঘটনা শুনলেন, এই নেককারদের জানাজার নামাজে শরীক হতাম। তিনি বললেন, হে আমিরুল মুমিনীন, আমি ভাবলাম হয়তো আপনার ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত হবে, এজন্য আপনাকে না ডেকে আমি কাফন দাপনের ব্যবস্থা করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাহলে আমাকে একটু আপনার নজওয়ান যুবক নেককার যে আল্লাহর ভয়ে মৃত্যুবরণ করেছে তার কবরের পাশে আমাকে নিয়ে চলুন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই যুবকের কবরের পাশে গেলেন, সেখানে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল করিমের 27 পারা সূরা আর রহমানের 36 নম্বর আয়াতে মোবারকা তেলাওয়াত করলেন, যার অনুবাদ ছিল, যে ব্যক্তি আপন রবের সম্মুখে দণ্ডমান হওয়াকে ভয় করে তার জন্য দুইটি জান্নাত, যেই সকল লোক আপন রবের সম্মুখে দণ্ডমান হওয়াকে ভয় করে
তাদের জন্য দুইটি জান্নাত। এই আয়াতে মোবারকা যখন তেলাওয়াত করলেন সাথে সাথে ওই নওজোয়ান যুবকের কবর থেকে আওয়াজ আসলো, হে আমিরুল মুমিনিন, নিশ্চয় আমার প্রতিপালক আমাকে দুটি জান্নাত দিয়ে দিয়েছে। ওই নওজোয়ান তাকওয়ার বিনিময়ে গুনাহ থেকে বাঁচার প্রতিদান কেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদার মধ্যে বিন্দু পরিমাণ কোন মিস হবে না। তাফসীরের মধ্যে আসছে দুটি জান্নাতের একটি জান্নাত হলো আল্লাহকে ভয় করার কারণে, দ্বিতীয় জান্নাত হলো গুনাহ থেকে বিরত থাকার কারণে। ওই নওজোয়ান যুবক গুনাহ থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করলে, গুনাহ থেকে বাঁচার জন্য পলিসি অবলম্বন করলে, আমিও যুবক আমিও নওজোয়ান আমি গুনাহ করার জন্য কৌশল খুঁজি। আল্লাহওয়ালারা কিভাবে গুনাহ থেকে বাঁচা যায়, কিভাবে গুনাহ থেকে নিজেকে বিরত রাখা যায়, তারা পলিসি অবলম্বন করতেন, কিন্তু আমরা গুনাহ করার জন্য আমরা পলিসি অবলম্বন করি। ওই নওজোয়ানের তার জীবন কেমন ছিল, তার যৌবনকে বাবার খেদমতে অবলম্বন করেছেন, যৌবনকে ইবাদতের মধ্যে তেলাওয়াতের মধ্যে আমল মধ্যে অতিবাহিত করেছেন, অশ্লীলতা নয়, ব্যাপয়া নয়, নাচ গান নয়, হারাম নয়, কুদৃষ্টি নয়, তিনি করেছেন ইবাদতের মাধ্যমে। আমরা জানি ব্যাপনা, অশ্লীলতা, উলঙ্গপনা, যত প্রকারের অশ্লীলতা আমাদের সমাজে আজকে প্রকাশ হচ্ছে নতুন নতুন নামে, কখনো এই নামে, কখনো এই নামে, কখনো এই নামে প্রকাশ হচ্ছে। আমরা সকলে জানি এই সকল অশ্লীলতা শয়তানের কাজ। কার কাজ? এই অশ্লীলতা বেহেপনা এটা শয়তানের কাজ। এটা কি আমার কথা, এটা কি আপনার কথা নয়? মহান রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে দ্বিতীয় পারা সূরা বাকারার 169 নম্বর আয়াতে 7 ফরমান, আর শয়তানের প্রদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদেরকে কেবল মন্দ ও অশ্লীল কাজের নির্দেশ দিবে। কে বললেন এই কথা? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রথমে বললেন তার প্রদাঙ্ক অনুসরণ করা যাবে না, সে তোমাদের শত্রু। অতঃপর বললেন সে তোমাদেরকে মন্দ অশ্লীল কাজের নির্দেশ দিবে। আজকে যারা বিভিন্ন নামে বিভিন্ন সময়ে বিভিন্ন তারিখে যারা অশ্লীল কাজে নিজেকে নিমজ্জিত করে তারা শয়তানকে অনুসরণ করবে, কিন্তু কোরআন বলে শয়তানকে অনুসরণ করা, নিজের উপর জুলুম করা, এর মতো বেকুব মানুষ আর হতে পারে না। আপনার কামিয়াবি আমার কামিয়াবি শয়তানের অনুসরণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে ইরশাদ ফরমান, আমার রসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা নিয়ে নাও, আর আমার রসূল যা থেকে তোমাদেরকে বারণ করে তা থেকে তোমরা বিরত হয়ে যাও। খোদার কসম, এর বিপরীত যদি আমি আপনি করি তাহলে আমার আপনার নসিবে খারাপই ছাড়া আর কিছু থাকবে না। নিতে হবে আমার নবীর আদর্শ, শয়তানের আদর্শ। যারা শয়তানের অনুসারী তাদের কালচার, তাদের সভ্যতা এগুলা বাস্তবায়ন করার মধ্যে আমার আপনার জন্য কোনো কামিয়াবি নাই। শয়তানের কাছ থেকে আমরা নিজেকে বাঁচাবো, কারা কারা বাঁচাবে? শয়তানের কাজ কি জানতে হবে আমাদেরকে। কিতাবের মধ্যে রয়েছে যে শয়তানের কাজ হচ্ছে লোকদেরকে উপরের দিকে, শিরিকের দিকে আহ্বান করে, বদ আকিদার দিকে, হারাম খাওয়ার দিকে, হারাম দেখার দিকে, হারাম শোনার দিকে, মিথ্যার দিকে, গীবতের দিকে, সুকুলখুরির দিকে, ওয়াদা ক্লাপি, ঝগড়া, হিংসা, বিদ্বেষ, মারামারি, গালিগালাজ, অশ্লীলতা, গান বাজনা, সিনেমা, নাটক, নাচ, কুদৃষ্টি, গালিগালাজ, যত প্রকারের নাজায়েজ, এগুলো হচ্ছে সব শয়তানের কাজ।
বলে আমি শয়তানকে অনুসরণ করি না তাহলে আপনি গানের আসরে কেন আমি শয়তানকে অনুসরণ করি না আপনি বেহেপনার আড্ডাখানায় কেন আপনি আমি শয়তানকে অনুসরণ করি না আপনি ফারকে কেন আমি শয়তানকে অনুসরণ করি না আপনি সমুদ্র সৈকতে কেন আমি শয়তানকে অনুসরণ করি না যেখানে মহিলাদের গুরাপিরা আপনি সেখানে কেন কেন এগুলো তো শয়তানের কাজ শয়তানের ফান্দের মধ্যে পড়ে নিজের জীবনকে যৌবনকে অতিবাহিত করা এটা আমার আপনার জন্য সবচাইতে বড় অপদস্থতা শয়তান তার চেষ্টা তার উদ্দেশ্য আদম সন্তানকে আল্লাহর নাফরমানি করিয়ে তাদেরকে খারাপ কাজের মধ্যে লিপ্ত করা আজকে আপনি বলবেন আমি তো করি না আমি শয়তানি কাজ আমি করি না আমি করি না যারা করে তারা কে যে করে সে কে আমার ভাই আপনার ভাই মুসলমান প্রতিবেশী বাংলার মানুষ মহিলা যে করে আপনার সে আপনি বলবেন যে আমার কেউ না আপনার বোন আপনার অমুক আপনার অমুক এক মুসলমান গুনাহ করে নিজেকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালিয়ে দিবে আমি আপনি বলি যে এটা তো আমি করি না আমি আপনাদেরকে বলি মুসলমান প্রকৃত মুমিন সে যে নিজের জন্য যা পছন্দ করে অন্য মুসলমানের জন্য তা পছন্দ করবে আজকে বিভিন্ন বিভিন্ন বেহেপনা বিভিন্ন নাট্যমঞ্চ অশ্লীল কাজের মধ্যে যারা জড়িত হচ্ছে তারা আমার আপনার মুসলমান ভাই তাকে শয়তান তাদেরকে নাফরমানির দিকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমি মুসলমান তাকে কি আমি আল্লাহর নাফরমানির থেকে তাকে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে তাকে জান্নাতের পথে নিতে পারি কিনা কারা কারা নেব দেখেন আজকে আমি আপনাদেরকে বলি শয়তানের অপকর্ম আমি আপনি যদি চেষ্টা করতাম আমি আপনি যদি মানুষকে বুঝিয়ে আমার মুসলমান বোন যারা তারা যদি একজন মুসলমান নারীকে তাকে যদি বুঝাতো তার পিছনে পরিশ্রম করত তাহলে হয়তো সে নিজেকে বেহেপনার দিকে উলঙ্গপনার দিকে তাকে খারাপের দিকে জাহান্নামের দিকে সে কখনো নিজেকে নিতে পারত না কেন তার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে সে কখনো নিজের ইজ্জতকে নিজের সম্মানকে আরে ইসলাম আপনি যে নিজেকে মুসলমান দাবি করেন হে মা বোনকে আমি বলবো আপনি বলেন আমি মুসলমানের সন্তান আমি মুসলমানের কন্যা আপনার ইসলাম আপনার ইজ্জতকে আপনার সম্মানকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে আজকে কারো মার ইজ্জত নষ্ট হচ্ছে কোন বোনের ইজ্জত নষ্ট হচ্ছে বলে অমুক যুবক অমুক মহল্লার ছেলে আমার কন্যার ইজ্জত নষ্ট করলো আমি আপনাকে বললো আপনি আপনার দায়িত্ব পালন করে আপনার কন্যাকে হিফাজতের রক্ষণা বেক্ষণ করার জন্য কোরআনের যে দিক নির্দেশনা সে অনুযায়ী কি আপনি আপনার কন্যাকে চালানোর চেষ্টা করেছেন ইসলাম তো আপনার কন্যা রাস্তা দিয়ে যাবে বেজ্জতি হবে আপনার বোন আমার বোন ঘর থেকে বের হবে সে নিজের ইজ্জতকে হারাবে ইসলাম এটার দায়িত্ব নেয় নাই ইসলাম দায়িত্ব নিয়েছে তাদের সম্মান ইজ্জতকে রক্ষা করার বলেন কিভাবে বাইশ পারা সুরা আহজাবের ৩৩ নম্বর আয়াত ইসলাম দায়িত্ব নিয়েছে ওই দায়িত্ববোধ আমাদের মাঝে যদি আসে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান আর নিজেদের গৃহসমূহে অবস্থান করো এবং বেপর্দায় থেকো না কারণ বেপর্দায় থেকো না এটা হলো পূর্বের কি বললেন এটা হলো পূর্বের জাহিল যুগের মহিলাদের পর্দাহীনতা জাহিল যুগ আমরা জানতাম জাহিল যুগের মধ্যে মা যারা ছিল বোন যারা ছিল খালা যারা ছিল পুপি যারা ছিল মামি যারা ছিল তাদের ইজ্জত তাদের সম্মান ছিল না তাদের রক্ষণাবেক্ষণের জন্য কোনো প্রকারের দায়িত্ব ছিল না যেই কোনো মুহূর্তে মায়ের ইজ্জত চলে যেত বোনের ইজ্জত চলে যেত কিন্তু ইসলাম এমন একটা ব্যবস্থাপত্র দিয়েছে আপনার ইসলামকে অনুসরণ অনুকরণ করলে ওই মা ও বোন ওই নারীর কখনো ইজ্জত কোনো মুসলমান নষ্ট করতে পারবে দোষকার অমুকের
নিজের দিকে আমরা তাকাই নাই। কোরআন কি বলে? আপনি কোরআনকে যখন অস্বীকার করবেন, কোরআনের হুকুমকে যখন অমান্য করবেন, খোদার কসম আপনার ইজ্জত কখনো বাড়বে না। দিন দিন আপনি চাইবেন আপনার ইজ্জতকে বাড়ানোর জন্য। কোরআনের আইনকে, কোরআনের নিয়মকে না মানার কারণে কোনো মুসলমান, কোনো নারী তার সম্মানকে বৃদ্ধি করতে পারবে না। তার সম্মান রাস্তায় রাস্তায় অলিতে গলিতে দিন দিন সম্মান নষ্ট হয়ে যাবে। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18 পারা সূরা নূরের 31 নম্বর আয়াতের 7 ফরমান আর মুসলমান নারীদেরকে নির্দেশ দিন যেন তারা নিজেদের দৃষ্টিকে নিচু করে চলে। কি নিচু করে চলে না, সকর বকর করে। কোরআন বলে রাস্তা দিয়ে আপনি যাবেন, কোরআন কোন নারীকে রাস্তায় হাঁটতে নিষেধ করে, কিন্তু যখন সে হাঁটবে কিভাবে হাঁটবে, হাঁটার তরিকা কি, পদ্ধতি কি, কোরআনুল করিম বলতেছে যখন মুসলমান নারীদেরকে নির্দেশ দিন যেন তারা তাদের দৃষ্টিকে নিচু করে রাখে, নিজেদের সতীত্বের হেফাজত করে আর নিজেদের সাজ সজ্জাকে প্রদর্শন না করে, কিন্তু যতটুকু স্বাভাবিকভাবে প্রকাশ পায় মাথার কাপড় যেন আপন গ্রীবা বক্ষদেশের প্রতি ঝুলানো থাকে, আপন সাজ সজ্জাকে যেন তারা প্রকাশ না করে। কোরআন বলে যাতে করে তারা তাদের সাজ সজ্জাকে প্রকাশ না করে। আমার মা বোন বলে যদি প্রকাশ না করি তাহলে আমি তো মহিলাই না, আমি কিভাবে বুঝাবো আমি নারী, আমি আমাকে প্রকাশ করতে হবে। আপনি কোরআনুল করিমের আদর্শকে না মেনে আপনি নিজেকে প্রকাশ করবেন, আপনার সম্মান কখনো বাড়বে না। আজকে আমি আপনাদেরকে বলি, আমাদের প্রতিটা ঘর, প্রতিটা ফ্যামিলি, একজন নারী সে পারে তার ঘরকে, একজন নারী পারে যে বড় দায়িত্ব গ্রহণ করতে, একজন নারী পারে একটা পরিবারকে জান্নাতের দিকে নিয়ে যেতে, একজন নারী পারে তার পরিবার বর্গকে জাহান্নামের দিকে নিয়ে যেতে। কিন্তু এখানে শুধু নারীদের উপর দায়িত্ব দিলে হবে না, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। একজন মা বোন যার যে দায়িত্ব রয়েছে, আমি আমার দায়িত্বের প্রতি অবহেলা কেন করব? আমি নামাজ পড়ি, আমার মাকে, আমার বোনকে, আমাদের মহিলাদেরকে, তাদেরকে বোঝানো, তাদেরকে বলা, এটা আমাদের দায়িত্ব। নামাজ পড়ি, ইবাদত করি, ভালো কাজ করি, কিন্তু আমি তাদেরকে যদি দাওয়াত না দিই, তাদেরকে না বুঝাই, তাদেরকে পর্দার মধ্যে যদি আমি না আনি, তাহলে আপনার আমার অবস্থা কী হবে? হাদিসে পাকের মধ্যে এসেছে যে যার সামর্থ্য থাকার পরও তার অধীনস্থ মহিলারা বেপর্দায় চলাফেরা করে, ওই পুরুষ হচ্ছে দায়ুস, আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি নামাজ পড়েন, আপনি ইবাদত করেন, আপনি নেক আমল করেন, কিন্তু আপনার মা কোথায়, ও আপনার ভাই, আপনার বোন কোথায়, আপনার মেয়ে এখন বর্তমানে আপনার যেই সময় আপনার নতুন বছরের আগমন হলো, আপনার মেয়ে কোথায় গেল, আপনার বোন কোথায় গেল, আপনার দায়িত্ব কোথায় গেল? আপনি নিজেকে বলেন আমি অনেক কিছু, তাহলে আপনি নিজেকে যদি একজন মুসলমান হিসাবে দাবি করেন, আপনাকে দায়িত্ব আপনাকে নিতে হবে, আমি নিজেকেও বাঁচাবো, আমার বোনকে, আমার মেয়েকে আমি বাঁচাবো, বাঁচাবো তো ইনশাআল্লাহ। কেন? শয়তান চাইবে একটা ইস্যু খাড়া করে আমাদেরকে গুনাহের দিকে, খারাপের দিকে, আল্লাহর নাফরমানির দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি আপনাদেরকে বলি, একজন মাকে, একজন নারীকে, একজন বোনকে যদি বলা হয় আপনি সত্যিকারে বলেন আপনি কি খাতুনে জান্নাতের সাথে, জান্নাতের রমণীদের সরদার মা খাতুনে জান্নাত, মা ফাতেমার সাথে আপনি জান্নাতে যেতে চাই, সকল মহিলা বলবে প্রতিযোগিতা করে কার আগে কে বলবে যে আমি যেতে চাই, ঠিক কিনা? কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আদর্শ যদি আমি আমার জীবনে বাস্তবায়ন না করি, আমি আমার কন্যাকে, আমি আমার মেয়েকে, আমি আমার বোনকে মা ফাতেমার আদর্শের ছায়া তলে তাদেরকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা না করি, তাহলে কি তারা মা ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার আশা করেও যেতে পারবে?
মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার তিনি ওনার মৃত্যুর কিছুক্ষণ পূর্বে তিনি বললেন আমি কখনো বেগানা পুরুষের সাথে আমি কখনো দেখা দিই নাই মৃত্যুর পর আমার এই দেহটা যাত করে কোনো বেগানা অপরিচিত পুরুষ যাত করে দেখতে না পারে ওইভাবে তোমরা আমার গোসল দেওয়ার পরে ওসিয়ত করলে আমার শরীরটাকে আমার দেহটাকে এমন ভাবে নিয়ে যাবে কবরস্থানে কেউ যাতে বুঝতে না পারে এই খাটিয়ার মধ্যে এই খাটির মধ্যে মা খাতুনে জান্নাত রয়েছে খাতুনে জান্নাত মৃত্যুর পরে পর্দার কথা চিন্তা করে খাতুনে জান্নাত মৃত্যু বরণ করার পরে শরীয়তের বিধান শেষ সেখানেও বলেন আমার দেহ যাত করে কেউ না দেখে কিন্তু আল্লাহু আকবার ওই মোতাবেক ওনার দেহকে খাটের মধ্যে নিয়ে যাওয়া হলো ওনাকে ঠিক ওইভাবে ওনাকে নামানো হলো কিন্তু আমরা আজকে যারা আমাদের ঘরের মধ্যে আমাদের ইসলামী বোন যারা তারা বলেন যদি আমরা এভাবে চলি এভাবে চলি তাহলে সমাজের মধ্যে আমরা চলতে পারবো না সমাজে এভাবে আমাদেরকে মূল্যায়ন করবে না আমি আপনাকে বলবো মূল্যায়ন তো হবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মূল্যায়ন তো হবে কোরআন হাদিসের উপর আমল করার কারণে দুনিয়ার মানুষ যদি কোনো নারীকে পুরুষকে সম্মান করে এর মানে সে জান্নাতে যাবে কোনো নিশ্চয়তা নাই দুনিয়ার মানুষ যদি কোনো নারী পুরুষকে সম্মান করে সে কবরে আযাব থেকে বেঁচে যাবে এর কোনো নিশ্চয়তা নাই আল্লাহ এবং তার রাসূল যাকে সম্মান দিবে তার জন্য নিশ্চয়তা রয়েছে দুনিয়ার মানুষ আমাকে আপনাকে সম্মান দেওয়ার প্রয়োজন নাই আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যদি আপনার সম্মান ইজ্জত পাওয়া যায় এটাই হচ্ছে আমার আপনার জন্য বড় পাওয়া আসুন আরেকজন সম্মানিত সাহাবিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া হযরত সাইয়েদুনা উম্মে খাল্লাতের ঘটনা এক যুদ্ধে তার সন্তান যখন শহীদ হয়ে গেল তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চেহারায় নেকাব লাগিয়ে পর্দা করে ওনার সন্তানকে শনাক্ত করতে লাগলেন অর্থাৎ তিনি বেপর্দা হয়ে যান নাই তিনি চেহারার মধ্যে কাপড় লাগিয়ে নিলেন কেউ ওনাকে বলতে লাগলেন আশ্চর্য এমন মুহূর্তেও আপনার মুখে নেকাব তিনি বলেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মহিলাদেরকে কত বড় শিক্ষা তিনি প্রদান করলেন তিনি বললেন আমি সন্তান হারিয়েছি ঠিক কিন্তু লজ্জা শরম আমি হারাই নাই কেমন জান্নাতি ছিলেন কেমন নেককার ছিলেন লজ্জা এটা এমন একটা জিনিস বলতে আমি আপনাদেরকে বলি হাদিসে পাকের মধ্যে এসেছে যার লজ্জা নাই তার ঈমান নাই যখন একজন মানুষ সে লজ্জা হারিয়ে ফেলে সে শরম হারিয়ে ফেলে সে যুবক হোক যুবতী হোক কোন নারী হোক মহিলা হোক লজ্জা যখন হারিয়ে ফেলে তখন সে বেহায়াপনা করা বেহায়াপনা জায়গায় যাওয়া বেহায়াপনায় আড্ডা দেওয়া ঘোরাফেরা করা এগুলা তার কাছে কোনো কিছু মনে হবে না কেন এটা লজ্জার সাথে ঈমানের সম্পর্ক যখন ঈমানের অবস্থা খারাপ তখন লজ্জাহীনতা লজ্জাশীলতা থাকবে না লজ্জাহীনতা আমাদের সমাজে বাড়তে থাকবে আজকে আমরা যদি দেখি আমাদের সমাজের মধ্যে মানুষ চায় যে আমরা আমাদের সমাজ থেকে অশ্লীলতাকে বন্ধ করব বেহায়াপনাকে বন্ধ করব উলঙ্গপনাকে বন্ধ করব এই দিবস এই দিবস এই দিবস এই দিবসের নামে মুসলমানের ইজ্জতকে মুসলমানের সম্মানকে মুসলমান নারীদের এই ইজ্জত সম্মানকে যদি নষ্ট করা যায় তাহলে ইসলামের উপর আঘাত আসবে তাই ওই সকল ইসলাম ইসলামের দুশ্মন যারা তারা এমন কিছু সিস্টেম পলিসি মানুষের সামনে এনে দিয়েছে যাতে করে এগুলার মাধ্যমে মুসলমানের যুবকেরা মুসলমানের যুবতীরা তারা তাদের ইজ্জত সম্মানকে তারা নষ্ট করে দেয় আমি আপনাদেরকে বলি এখন এই নতুন বছরের নামে যেই বিষয়টা আমাদের মাঝে এটা কি কোনো মুসলমান শুরু করেছে এটা কি কোনো মুসলমান জাতি শুরু করেছে এটা কি কোনো মুসলমান দেশ শুরু করেছে হয়তো আপনারা বলবেন না আপনারা বলবেন না কিন্তু আমি মুসলমান
আমি আল্লাহকে ভয় করি, আমি জানি আমি দুনিয়ায় থেকে চলে যাব, আমি আমি বেঁচেদিন বাঁচতে পারবো না, আমি আপনাকে বলি আমার আপনার এই শরীরের শক্তি, এই শরীরের ক্ষমতা বেশি দিন থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহিলা বলেন পুরুষ বলেন আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু গলার মধ্যে রশি লাগানো আছে, যখন টান দিবে তখন আমাকে আপনাকে চলে যেতে হবে। আমার আপনার এই যৌবনের শক্তি সামর্থ্য বাহাদুরি কবরে বাঁচাতে পারবে, আগুন থেকে বাঁচা যাবে না, সাপ থেকে বাঁচা যাবে না, বিচ্ছু থেকে বাঁচা যাবে না। এই যৌবনকে আমরা অবহেলিত অবস্থায় ব্যবহার না করে আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটি হাদিসে মোবারকা শুনে এর উপর আমল করার জন্য আমরা নিয়ত করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নারী হচ্ছে আওরাত, অর্থাৎ লুকানোর জিনিস। আওরাতের বাংলা কি? যদি বলে প্রকাশ্য তাহলে ওনাকে আওরাত বলা যাবে না, পুরুষ বলতে হইব, কি বলতে হইব, তো উনি তো আর কি হইতে পারে না। নারীকে বলা হয়তো আওরাত মানে লুকানোর জিনিস, উনি বলেন যে আমি আওরাত থাকতে চাই না, কি থাকতে চান আপনি? ইসলাম বলতেছে আপনি গোপনীয় একটা জিনিস, কি জিনিস? গোপনীয় জিনিসের ইজ্জত সম্মান বেশি না প্রকাশ্য জিনিসের ইজ্জত সম্মান বেশি? এরপরে যখন সে বের হয় তখন শয়তান তাকে উকি দিয়ে দেখে। নাম্বার দুই, চোখের জিনা হচ্ছে দেখা। নাম্বার তিন, দৃষ্টি হচ্ছে শয়তানের তীর সমূহের মধ্যে একটি বিষাক্ত তীর। বাস, যে ব্যক্তি আমার ভয়ে তা বর্জন করল তবে আমি তাকে ইমান দান করব। যার মিষ্টতা সে তার অন্তরে অনুভব করবে। আমরা যদি চাই ইমানের স্বাদ, ইমানের তৃপ্তি, তাহলে আমাদের এই চোখকে হারাম দেখা থেকে আমাদেরকে বাঁচাইতে হবে, বাঁচাবো ইনশাআল্লাহ। পুরুষেরা মহিলাদেরকে, মহিলারা পুরুষদেরকে দেখা থেকে নিজের চোখকে হেফাজত করতে হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি মিনহাজুল আবিদিনের মধ্যে বলেন, হযরতে সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাম থেকে বর্ণিত, নিজেকে কুদৃষ্টি থেকে বাঁচাও, কেননা কুদৃষ্টি অন্তরে কামবাবের বীজ বপন করে, অতঃপর এই কামবাব যে দৃষ্টি কুদৃষ্টি প্রদানকারীকে ফিতনার মধ্যে নিক্ষেপ করে। এই হাদিসে মোবারকায় কুদৃষ্টির প্রতি নিন্দা করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের চক্ষুকে হেফাজত করার তৌফিক দান করুক। এই চক্ষুকে, যারা হাদিসের মধ্যে আসছে, যারা চক্ষুকে দুনিয়াতে হারাম দেখে চক্ষুর মাধ্যমে তৃপ্তি অর্জন করবে, তৃপ্তি নিবে চক্ষু দিয়ে হারাম দেখবে, কাল কিয়ামতের দিন তার চক্ষুর মধ্যে তার আগুন, জাহান্নামের আগুনের শলাকা তার চোখের মধ্যে প্রবেশ করানো হবে। আজকে মার্কেটে যান, অলিতে যান, গলিতে যান, স্কুলে যান, কলেজে যান, যেখানে যান, আপনার আমার চোখকে হারাম দেখা থেকে বাঁচানো মুশকিল। মহিলাদের জন্য বাঁচানো মুশকিল, পুরুষের জন্য বাঁচানো একেবারে মুশকিল। আপনি যেখানে যাবে সেখানেই আপনাকে সেই ওই স্থানে আপনাকে নিজেকে কন্ট্রোল করা, নিজেকে হারাম দেখা থেকে বাঁচানো মুশকিল। আজকে আমাদের সমাজের মধ্যে আপনার যে অবস্থা, যে পরিস্থিতি, যে পরিবেশ, আমাদের মাঝে নিজেকে প্রথমে আমরা হেফাজত করি, নিজেকে আমি হেফাজত করি, দাওয়াত ইসলামী এটাই চায় যে আমাকে নিজের প্রথম আমি নিজেকে হেফাজত করি, নিজেকে একটু বোঝানোর চেষ্টা করি, নিজের দেহের প্রতি একটু দয়াবান হই। আজকে আমি শয়তানের তাড়নায় যৌবনের শক্তি থাকার কারণে গুনাহ করে ফেলবো, হারাম কাজ করে ফেলবো, কেউ দেখবে না, আরে যে মহান রব্বুল আলামিন সাজা দিবে, কেউ দেখবে না, রাস্তা দিয়ে বের হয়ে গেলাম,
এক শহর থেকে অন্য শহরে গেলাম সেখানে আপনাকে কেউ দেখবে না, পার্কে চলে গেলাম সেখানে কেউ দেখবে না, বিভিন্ন জায়গায় চলে গেলাম কেউ দেখবে না, তাহলে কেউ দেখবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে নিজেকে গোপন করা সম্ভব হবে না। আপনি যেখানে যে অবস্থায় যেখানে আপনি গুনাহ করতে যাবেন সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে নিজেকে লুকানো আমার আপনার দ্বারা সম্ভব না। নিজের চক্ষুকে আমরা হেফাজত করি, নিজের কানকে হারাম শোনা থেকে হেফাজত করি, নিজের হাতকে, যারা নিজের হাত দিয়ে হারাম জিনিসকে স্পষ্ট করে হারাম দিকে অগ্রসর করে, তার কাল কিয়ামতের ময়দানে তার কিতাবের মধ্যে আসছে তার এই হাত থেকে ফুজ বাইর হবে, আপনার দুর্গন্ধযুক্ত তার হাত থেকে ময়লা বের হবে, হারাম দেখার কারণে সেটাও হবে, হারাম শোনার কারণে তার কানের অবস্থাও খারাপ হবে। কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে মানুষের সামনে, আমার আপনার পরিবারের সামনে, আত্মীয় স্বজনের সামনে, বন্ধু বান্ধবের সামনে লজ্জিত হবে, লজ্জিত হতে হবে। তখন মানুষ আজকে দুনিয়াতে আমাকে আপনাকে অনেকে ভালো বলে, ভালো বলে সাব্যস্ত করে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সবাই জানতে পারবে, সবাই দেখবে আসলে আমি আপনি কতটুকু ভালো ছিলাম। আমরা আমাদের দেহের প্রতি আমরা যত্নবান হয়ে নিজেকেও আমরা বাঁচাই, আমাদের পরিবার পরিজনকে, আমাদের আত্মীয় স্বজনকে, আমাদের মহল্লার যারা রয়েছে তাদেরকেও আমরা আল্লাহর নাফরমানি থেকে বাঁচানো আমার আপনার কাজ হচ্ছে, চেষ্টা করা বোঝানো। কামিয়াবি দাওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া চেষ্টা করেছে, বুঝিয়েছে, এক দুই হাজার লক্ষ লক্ষ নজওয়ান আজকে তারা যেখানে, লক্ষ লক্ষ নজওয়ান আজকে যেখানে তারা আপনার নতুন বছরের নামে খারাপ কাজের দিকে লিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু যে লক্ষ লক্ষ নজওয়ান দাওয়াত ইসলামের ছোঁয়া পেয়েছে, ইলিয়াস আত্তান কাদেরীর দামাত বারাকাতুল আলিয়ার ছোঁয়া যারা পেয়েছে, আজকে তারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে রয়েছে, ঠিক কিনা? বোঝানো আমার আপনার কাজ। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, সুতরাং তোমরা বুঝাও, বুঝানোর দ্বারা মুসলমানদেরকে উপকার দেয়। পুরো পৃথিবীতে হয়তো বিভিন্ন নামে নতুন বছর নববর্ষের নামে হয়তো অনেকে গুনাহের দিকে দাবিত হবে, কিন্তু দাওয়াত ইসলামীতে পুরো পৃথিবীতে আপনার জিকিরের ব্যবস্থা করা হয়েছে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবে, মাওলা 2020 সালে আমি নাফরমানি করেছি, মাওলা এ 2020 সাল কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যাতে করে সাক্ষী না দেয়, এই লোকটা নাফরমানি করেছে, তারা আল্লাহর ঘর মসজিদে এসে কান্নার জন্য এসেছে, অন্যদিকে অনেক মুসলমান, অনেক ভাই, অনেক বোন তারা বিভিন্ন ধরনের উল্টা সিধা কাদের চিন্তা ভাবনা করছে। এর জন্য আমি আপনাকে বলবো, আমার আপনার দায়িত্ব ছিল, আমার আপনার কর্তব্য ছিল একজন মুসলমানকে তাকে বুঝিয়ে আল্লাহর নাফরমানি থেকে বাঁচানো, এটা আমার আপনার দায়িত্ব ছিল। আমরা হলাম কি জানেন, চাষা আপন জান বাঁচা, এটা মুসলমানদের স্লোগান হতে পারে না। মুসলমান নিজে গুনাহ থেকে বাঁচবে, অন্য মুসলমানকে গুনাহ থেকে বাঁচাবে, এটাই হবে মুসলমানের। আর আলহামদুলিল্লাহ এই জিনিসটা বর্তমান পুরো পৃথিবীতে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে যিনি এই জিনিসটা আমাদেরকে যিনি শিক্ষা দিয়ে যাচ্ছে, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য, খারাপ আমল থেকে বাঁচার জন্য তিনি আমাদেরকে খুবই সুন্দর একটা মাধ্যম আমাদেরকে দিয়েছেন, যার নাম হচ্ছে 72টি নেক আমল। এ 72টি নেক আমল এখানে প্রশ্ন আকারে রয়েছে, আপনি কি আপনার চোখকে হারাম দেখা থেকে, আপনার কানকে হারাম শোনা থেকে, আপনার হাতকে, আপনার দেহকে আমরা কিভাবে গুনাহ থেকে বাঁচবো, এর ব্যবস্থাপত্র এখানে রয়েছে। যারা এর উপর আমল করবে আল্লাহ তাআলার দয়ায় সে কখনো অশ্লীল কাজের মধ্যে নিজেকে নিতে পারবে। আমরা নিয়ত করি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে নেক হায়াত দান করে,
আমরা 2021 সালের প্রথম দিন থেকে প্রতিশ্রুতি হয়ে আমরা আমাদের জীবনকে নেক আমলের মাধ্যমে সাজানোর জন্য মক্কাবতুল মদিনা থেকে এই মাদানী ইনামত রিসালা আমরা এই নেক আমল বইটি আমরা সংগ্রহ করে আমরা নিজেকে নেক আমলের মধ্যে সাজাবো ইনশাআল্লাহ কারা কারা নেব মক্কাবতুল মদিনা থেকে ইনশাআল্লাহ কারা কারা নেব মক্তব থেকে এখানে প্রশ্ন আকারে রয়েছে আপনি কি এই এই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন যারা মাদানী ইনামতের উপর আমল করবে ইনশাআল্লাহ জওয়াজাল তারা গুনাহ থেকে বেঁচে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিক পাশাপাশি আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ একজন যুবক নজওয়ান তার লজ্জা কেমন হওয়া উচিত এই সম্পর্কে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত ইলিয়াস সত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি একটি রিসালা লিখেছেন যার নাম হচ্ছে লজ্জাশীল যুবক নাম কি লজ্জাশীল যুবক ওই রিসালাটি ইনশাআল্লাহ জওয়াজান যদি আমরা পাঠ করি আমাদের লজ্জা শরম হায়া কিভাবে আমরা হেফাজত করতে পারবো এই বিষয়গুলো আমরা জানতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসুন আমরা দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা যে দুরূদ শরীফ পাঠ করা হয় সাতটি দুরূদ শরীফ ইনশাআল্লাহ পাঠ করব যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাত এই দুরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে কবরে প্রবেশ করার সময় সে এটাও দেখবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপন রহমতপূর্ণ হাতে কবরে রাখছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যি আল উম্মিয়্যি আল হাবিবি আল আলি আল কাদেরী আল আযীমি আল জা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি এই দুরূদ শরীফ পড়ে যদি দাঁড়ানো অবস্থায় থাকে বসার পূর্বে আর যদি বসা অবস্থায় থাকে তার দাঁড়ানোর পূর্বেই তার গুনাহ ক্ষমা হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়াসাল্লিম যে ব্যক্তি এই দুরূদ শরীফ একবার দুরূদ শরীফ পড়ে তার জন্য রহমতের সত্তরটি দরজা খুলে দেওয়া হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হযরতে আহমদ সাহাবী রহমতুল্লাহ তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 দুরূদ পাঠ করার সওয়াব পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লা একদিন এক ব্যক্তি আসলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকি আকবর রাদিয়াল্লাহু তাআলার মাঝখানে বসালেন এতে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আশ্চর্যজনিত হলেন এই সম্মানিত লোকটি কে যখন তিনি চলে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সে যখন আমার উপর দুরূদ পড়ে তখন এই দুরূদ পড়ে আসুন আমরা সকলে মিলেমিশে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. حضرت سيدنا ابن عباس رضي الله تعالى عنهما থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই। আল্লাহ পাক পবিত্র যিনি সপ্ত আসমান ও আরশ আযীমের মালিক ও প্রতিপালক। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি রাতে এই দোয়া তিনবার পড়ে নিবে সে যেন শবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم প্রাণ কৃষ্ণায় ভৈরব এখন আল্লাহ আযযা ওয়া জাল্লার জাতি নামের উপর জিকির হবে সকলে একই সাথে একই আওয়াজে জিকির করার চেষ্টা করবেন إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم প্রাণ কৃষ্ণায় ভৈরব আসুন আমরা পূর্বের ন্যায় আবার দুরুদ পাক পাঠ করে নিই الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين يا الله يا رحمن يا رحيم يا الله يا رحمن يا رحيم اي আমাদের দয়ালু আল্লাহ اي আমাদের দয়াময় রব আল্লাহ আজ্জা ওয়া জাল মাওলাই করিম
يا ارحم الراحمين مولا مولا আমরা কতিপয় গুনাহগার নিঃসন্দেহে গুনাহগার নাফরমা মাওলা দাওয়াতে ইসলামের সাপ্তাহিক ইজতেমায় এসে নিজের অতীতের গুনাহগুলোকে স্মরণ করে মাওলা তোমার দরবারে হাত উঠিয়ে দিয়েছি মাওলা আমাদের জিন্দিগির মূল্যবান সময় দেখতে দেখতে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমাদের মাঝে কিছুদিন পূর্বে 2020 সাল এর আগমন মুহূর্তের মধ্যে একটি বছর আমাদের থেকে চলে গেল মাওলা আমরা যদি আমাদের শুধুমাত্র এই 2020 সালের প্রতিটি দিনকে একবার স্মরণ করি আমি বুঝতে পারবো আমি এক একটি দিন তোমার কত বড় নাফরমানি করেছে একটি বছর মাওলা তুমি আমাদেরকে সুযোগ দিয়েছ ইবাদত করার জন্য কিন্তু করতে পারি নাই মাওলা তুমি আমাদেরকে দিয়েছ তোমার বন্দেগি করার জন্য আমরা করতে পারি নাই আমার জিন্দগি 2021 সালের সূচনা আমি করতে পারবো কিনা তুমি তো মাওলা সুযোগ দিয়েছ মাওলা তোমার বন্দেগি করার জন্য কিন্তু আল্লাহ শয়তানের দুঃখে পড়ে নিজের সময়কে বরবাদ করে দিয়েছি গুনাহের মধ্যে লাভুল বলের মধ্যে মাওলা মাওলাই করিম এ দয়াময় আল্লাহ আজকে মাওলা তোমার কাছে আমরা আমাদের অতীতের সকল দিনের গুনাহের মাগফিরাতের জন্য তোমার কাছে হাত উঠিয়ে দিয়েছি মাওলা মাওলা তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো কখনো আমরা কবরে আযাব সহ্য করতে পারব কখনো মাওলা তোমার বিন্দু পরিমাণ আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নেই মাওলা শরীরের সামান্য ব্যথা সহ্য করতে পারি না সামান্য মাথা ব্যথা সহ্য সামান্য দাঁতে ব্যথা আমাদের সহ্য হয় না কিন্তু মাওলা গুনাহগারদের খে কবরে বলবে চাঁদে মাওলা মাওলা আমরা তওবা করি মাওলা মাওলা তওবা করাকে তুমি পছন্দ করো মাওলা মাওলা তওবা করে মাওলা আজকে থেকে আমাদের হাতের গুনাহ থেকে তওবা করি এই চোখের গুনাহ থেকে তওবা করে এই কানের গুনাহ থেকে তওবা করে মাওলা কিন্তু মাওলা তোমার দয়া চাই তোমার দয়া না হলে গুনাহ থেকে বাঁচতে পারবো না মাওলা আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো মাওলা এ আল্লাহ এ আল্লাহ আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো মাওলা মাওলাই করিম আমাদের অতীতের গুনাহকে মাফ করে দাও মাওলা মাওলা আমাদের আগামী জিন্দিগি নেকির জিন্দিগি বানিয়ে দাও মাওলা আমলের জিন্দিগি বানিয়ে দাও কোরআন তেলাওয়াতকারী হিসাবে কবুল করে নাও নামাজি বানিয়ে দাও মা বাবার খেদমত গুজার বানিয়ে দাও আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা মাওলা আগামীকাল থেকে মাদানী নামাতের উপর
আমল করার তৌফিক দিয়ে দাও, মাদানী কাফেলার মুসাফির বানিয়ে দাও। আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছে দূর দূর থেকে, দাওয়াত ইসলামের ইজতেমা এসেছে, দোয়ার জন্য হাত উঠিয়ে দিয়েছে। মাওলা, কার মা অসুস্থ, কারো বাবা অসুস্থ, কারো বোন অসুস্থ, কারো ভাই অসুস্থ, বাংলা মুকাদ্দমা, ঘরোয়া পেরেশানি, মাদানী চ্যানেলের মাধ্যমে অনেকেই আল্লাহ আমাদের সাথে হাত উঠিয়ে দিয়েছে, যে যে উদ্দেশ্যে মাওলাই করিম আল্লাহ তোমার কাছে হাত উঠিয়ে দিয়েছে। মাওলা, প্রত্যেকের দোয়াকে কবুল করে নাও মাওলা। এ মাওলাই করিম, রহমান ও রহিম, ইয়া আল্লাহ আজ্জা বাজাল, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাত উমর আলিয়ার নেক হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও মাওলা। আল্লাহ আমাদেরকে তোমার এই প্রিয় বান্দার সংস্পর্শ সোহবতে থেকে আমাদেরকেও নেক বানানোর সেই তৌফিক দিয়ে দাও মাওলা। আমাদের আজকে ইজতেমায়ে পাকে আশা বসাকে মাওলা কবুল করে নাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. عمري مدير بدون বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শোনে না, শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা। আপনি যে মদিনা হইতে সব কিছু পারে দেখিতে, আপনি যে মদিনা হইতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে, লইয়েন গো আপন কোলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা। আসুন আমরা মসজিদ সমাপ্ত পাঠ করে নিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك نبي الله وعلى اليك واصحابك يا نور الله جكن মিত্র সময় নিকটে আসবে আল্লাহ আমাদের জবানে এবং অন্তরে জারি করে দে ওমদের কলমা কলমা তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জেনে কিরদা